নমস্কার, আমি নবনীতা। হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকে বিস্তারিত খবর। চন্দননগর পুলিশ কমিশনারেটের কড়া নজরদারিতে হাওড়া সিটি পুলিশের স্টিকার লাগানো একটি ট্রাক ধরা পড়ল। হাওড়া সিটি পুলিশের স্টিকার লাগিয়ে নো এন্ট্রিকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে রমরমা ব্যবসা। এই ধরনের বেআইনি পুলিশের স্টিকার লাগানো গাড়ি আটক করল চন্দননগর পুলিশ কমিশনারেট। হুগলির বৈদ্যবাটি চৌমাথায় হাতে নাতে ট্রাকটিকে ধরে ফেলেন তারা। হাওড়া সিটি পুলিশে লাগানো স্টিকার ও ট্রাকটিকে এবং চালককে আটক করছে পুলিশ। হাওড়া সিটি পুলিশ লাগানো স্টিকার ও ট্রাকটিকে এবং চালককে আটক করেছে পুলিশ। চালক বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না, গাড়ির মালিক আমাকে গাড়িতে লাগাতে বলেছিল তাই আমি লাগিয়েছিলাম। তাহলে কি পুলিশের এই এক অংশ বেআইনি কাজের সাথে যুক্ত আছে? প্রশ্ন তুলেছে স্থানীয় মানুষ থেকে ট্রাক মালিকদের এক অংশ। বিভিন্ন ট্রান্সপোর্টের গাড়িতে দেখা যাচ্ছে সিটি হাওড়া সিটি পুলিশের লোগো লাগিয়ে ওই নো এন্ট্রির জন্য লরি ঢুকে পড়ছে। এরকম কি পুলিশের লোগো লাগানো সম্ভব কোনো গাড়ির ক্ষেত্রে? না, পুলিশের তো নিজস্ব কমিশনারেটের লোগো রয়েছে, তবে সেটা কেবলমাত্র পুলিশ পারপাসেই ব্যবহৃত হয় বা কোনো যদি অকেশন অনুষ্ঠান থাকে তাহলে পুলিশের অনুমতি সাপেক্ষে আমরা সেরকম পাস কোথাও দিয়ে থাকি। কিন্তু কখনোই কোনো গাড়ির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি বা লরির ক্ষেত্রে এই ধরনের পাস, পুলিশের পাস ব্যবহার করা এটা কোনো দিনই সম্ভব না। কখনোই পুলিশের তরফ থেকে এরকম করার প্র্যাকটিস নেই। হ্যাঁ, আজকে তো এই ধরনের একটা ট্রাককে আপনাদের কমিশনারেট আটকও করেছে, মানে একটা চালককেও ধরেছে, এই নিয়ে কি হাওড়া কমিশনারেটের সাথে যোগাযোগ করবেন যেহেতু ওদের? হ্যাঁ, তো শুনতে পেলাম যে এই ধরনের একটি ট্রাক যার মধ্যে এরকম ফেক জেরক্স পুলিশের লোগো নিয়ে তারা করছে, তো সেটা ধরা পড়েছে। আমরা পুরো চক্রটাকে আছে সেটা খতিয়ে দেখছি। আর যেহেতু হাওড়া কমিশনারেটের লোগো নিয়ে রয়েছে, তো হাওড়া সিটি পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করছি যে এই চক্রের সঙ্গে সেখানকারও লিংক কোথায়, যাতে তারাও তদন্ত। প্রবীর বসু, রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিব ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, হুগলি ইনফোর সঙ্গে থাকুন। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9833 3360। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9833 3360। ফিরে এলাম বিরতির পর। 8 ও 9 জানুয়ারি বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের বিরুদ্ধে INTTUC-র এক পথসভা হয়ে গেল ত্রিবেণীর টিস্যুতে। আগামী 8 ও 9 তারিখ যে সাধারণ ধর্মঘট ডেকেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলি বিভিন্ন দাবির ভিত্তিতে, আর এই বন্ধের বিরুদ্ধে ত্রিবেণী টিস্যু INTTUC-র শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কারখানা গেটের সামনে এক পথসভা হয়ে গেল। এখানে উপস্থিত ছিলেন চন্দ্রহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি ঘোষ, শ্রমিক নেতা বিদ্যুৎ রাউত, বাঁশবেড়িয়া টাউনের কার্যকরী সভাপতি দেবরাজ পাল সহ স্থানীয় নেতৃত্বরা। উপস্থিত নেতৃত্বরা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আগামী 8 ও 9 তারিখ সবাইকেই কাজে আসতে হবে। আমরা কোনো বন্ধ মানি না, বন্ধের বিরুদ্ধে আমরা। আমাদের নেত্রী বলেছেন, কোনো বন্ধ নয়, কোনো সমস্যা ও অভিযোগ থাকলে সবাই একসাথে বসে আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে হবে। INTTUC ইউনিয়নের পক্ষ থেকে এই ITC PSPD ইউনিটের গেটে আমরা একটা গেট সভা করলাম। তার প্রধান বিষয় হচ্ছে 8 এবং 9 জানুয়ারি যে বামপন্থী দলগুলোর সঙ্গে কংগ্রেস মিলে যে বন্ধ ডেকেছে, ভারত বন্ধ, তার বিরোধিতা করার জন্য। এবং আমরা ব্যর্থহীন ভাষায় বলেছি, বন্ধের মধ্য দিয়ে কোনো সমস্যারই সমাধান হয় না। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8 বছর ধরে করে দেখিয়ে দিয়েছেন কীভাবে কাজ করতে হয়। কাজ করার ইচ্ছে থাকলে এবং একসঙ্গে সবাই মিলে কাজ করতে পারলে এই সমস্যার সমাধান সম্ভব, বন্ধের কোনো প্রয়োজন নেই। তাই আমরা বন্ধের বিরোধিতা করব এবং আমরা শ্রমিকদের কাছে আবেদন করেছি 8 এবং 9 তারিখে
আমরা বন্ধের দিন এখানে কোনো পিকেটিং হবে না, শ্রমিকরা এখানে কাজে যাবে, আমাদের স্বেচ্ছাসেবকরা তাদের সাহায্য করবেন। আমরা ম্যানেজমেন্টকে বলেছি কারখানার গেট খোলা রাখবেন, কারখানা চলবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। 8 এবং 9 জানুয়ারি বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে ভদ্রেশ্বর চাঁদানি চন্দননগরে মিছিল হয়ে গেল। আগামী 8 এবং 9 জানুয়ারি বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে যে সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে তার সমর্থনে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে মিছিল ও পথসভা হয়। যেমন চন্দননগর, চাঁদানী, ভদ্রেশ্বর, বাঁশবেড়িয়া কঠোর পুলিশি প্রহরার মধ্য দিয়ে বামপন্থের মিছিল সম্পন্ন হলো। চন্দননগর ও ভদ্রেশ্বর থেকে প্রবীর বসু, বাঁশবেড়িয়া থেকে নবনীতার রিপোর্ট, হুগলি ইনফো। পান্ডুয়া থানার বেরুয়া মোড়ে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহত অবস্থায় হুগলি ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি ঘটনা 5 জানুয়ারি রাতে। একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, গুরুতর আহত হলেন অপর এক যুবক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার বেরুই মোড়ে। মৃত ওই যুবকের নাম রাজু কর্মকর, বয়স 25 বছর। আহত যুবকের নাম সুশান্ত লায়েক, বয়স 28 বছর। দুজনের বাড়ি পান্ডুয়া থানার মণ্ডলাই গ্রামে। দুজনেই জেসিপি গাড়ি চালাতেন বলে খবর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার দিন একটি বাইকে চেপে ওই দুজন ধনেখালি থেকে বাড়ি ফেরার পথে পান্ডুয়া মণ্ডলাই বেরুই মোড়ের কাছে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভেটে ধাক্কা মারে। বাইকটি প্রচণ্ড গতিতে ছুটছিল বলে খবর। অভিযোগ, দুজন মদ্যপ অবস্থায় ছিল। বাড়ির কাছে মণ্ডলাই বেরুই মোড়ে একটি কালভার্ট পার করার সময় তারা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর দুজন বাইক থেকে পড়ে যায়। ঘটনাস্থলে একজন মারা যায়, অপর একজন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে ওই এলাকার স্থানীয় লোকজন। প্রাথমিক চিকিৎসার পর অসুস্থ যুবককে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে বলে খবর। ওটা পান্ডুয়াতে কোনো ভিড় ছিল, কিন্তু ফেরার সময় এবার আমরা ওখানে যখন 2 নম্বরে থাকি, মানে মণ্ডলে 2 নম্বরে, তো ওখানে ছিলাম। তো আমাদের একজন পান্ডুয়ার বন্ধু আর কাজ করে ফিরছিল, তো ফেরার সময় সে ফোন করে আমার। তো ফোন করার পরে আমরা বললাম কাল 2-4 জন মিলে এখানে দেখে আসি যদি মণ্ডলা কী হোক। তো এসে দেখলাম যে আমাদেরই বন্ধু বান্ধব মণ্ডলা পশ্চিম পাড়ায় বাড়ি, নাম হচ্ছে সুশান্ত ভাই, যার পায়ে চোট লেগেছে আর এখানে স্পট ডেট হয়ে গেছে। তার নাম হচ্ছে রাজু, ওর মণ্ডলায় চুরিখানা ওখানে বাড়ি। কোথায় গেছিল ওরা? ওরা কোথায় গিয়েছিল বলতে পারো, ওনার ঠিক পান্ডুয়া থেকে ফিরছিল। ফেরার পথে ঠিক ওই গ্যাস সাপ্লাই সামনেটা অ্যাক্সিডেন্ট হয়, তো ওখানটাতেই ওদের পাওয়া যায় যে ও রাস্তাতে পড়ে থাকে। যে আমরা এসে দেখি যে থানাকে খবর দেওয়ার, থানার গাড়ি এসে তাদের হসপিটালে দেওয়ার ব্যবস্থা করেছে। বাড়ির লোকেদের খবর দেওয়া হয়েছে, বাড়ির লোকজন আসছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝতে পারলো? অ্যাক্সিডেন্টটা হয়েছে কিভাবে এখন তো কেউই বলতে পারছে না কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এসে দেখি এরকম অবস্থা। মানে কে খবর দিল আপনাদের? আমাদের পাশের বাড়ির জন্য খবর দিলাম, চলে এলাম। দুজনারই মণ্ডলের বাড়ি দুজনে কি করতে গেছিল? কোথায় হয়েছে ঘটনাটা? কিভাবে হয়েছে জানতে পারলেন? হেলমেট ছিল মাথা না ছিল না? আপনার কি নাম? কার দাদা? সুমন চক্রবর্তীর রিপোর্ট, হুগলি ইনফো। আগামী 12 জানুয়ারি যুগনায়ক স্বামী বিবেকানন্দের 157তম জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি চুঁচুড়ার রথতলাস্থিত বিবেকানন্দ মন্দিরে 6 জানুয়ারি অনুষ্ঠিত হল বিনা ব্যয় চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির। আগামী 12 জানুয়ারি যুগনায়ক
স্বামী বিবেকানন্দের 157তম জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি চুচুড়া রথতলাস্থিত বিবেকানন্দ মন্দিরে আজ অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে এক চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের শিবির। বলা বাহুল্য, বিভিন্ন বয়সের নারী ও পুরুষ এই শিবিরে চক্ষু পরীক্ষা করাতে আসেন। স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন বা আবির্ভাব দিন হচ্ছে 12ই জানুয়ারি। স্বামীজি তাঁর জীবদ্দশায় তাঁর গুরুর কাছ থেকে শিখেছিলেন শিবজ্ঞানে জীব সেবা, অর্থাৎ শিবকে যেমন বেলপাতা দিয়ে পুজো করলে সন্তুষ্ট হন, তেমনি প্রত্যেকটি মানুষের মধ্যে যে দেবত্ব আছে, দেবতা আছে, শিব আছে, তাকে পুজো করাই হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা। কীভাবে না, তাদের যে সমস্ত অসুবিধে, অভাব, অভিযোগ, তাদের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অশিক্ষা, সেইগুলো দূরীকরণ, তাদেরকে সাহায্য করা, এটা নয়, তাদেরকে শিবজ্ঞানে জীব সেবা, অর্থাৎ আমরা তাদেরকে পুজো করছি এই চক্ষুছানি অস্ত্রোপচার বিনা ব্যয়ে করিয়ে এবং তাদেরকে চিকিৎসা করিয়ে তাদেরকে চশমা পর্যন্ত দিয়ে দেওয়া, যেটি হাসপাতালে বা কোনো নার্সিংহোমে করাতে গেলে, নার্সিংহোমে করাতে গেলে ন্যূনপক্ষে 8,000 টাকা দরকার, সেইটি বিনা ব্যয়ে আমরা তাদেরকে এইটি করিয়ে স্বামীজির যে আদর্শ, স্বামীজির যে শিবজ্ঞানে জীব সেবার ভাব আমাদের মধ্যে বিতরণ করে গেছেন, সেইটিকে রামকৃষ্ণ মঠ মিশনের নির্দেশ মতো এবং হুগলি জেলা বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের নির্দেশ মতো আমরা সেইটি প্রতি বছর পালন করে আসি স্বামীজির জন্মদিবসকে, জন্মদিন তথা যুব দিবসকে কেন্দ্র করে। এটা আমাদের ভবনেই অপারেশন করা হতো, এক সপ্তাহ ধরে পেশেন্ট এখানে থাকতো, আমরা নিজেরাই এটা পরিচালনা করতাম, কিন্তু সরকারিভাবে যখন বললো যে প্রাইভেটে কোনো অপারেশন করা যাবে না, তখন এটা আমরা রোটারি ক্লাবকে সঙ্গে নিয়ে আমরা এটা করি। প্রত্যেক বছর আমরা এই শীতকালটায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের গোড়াতে আমরা এটা করি। এখানে বহু দুস্থ, শুধু বলবো না, সাধারণ মানুষ এখানে আসেন, যেহেতু এটা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ, আমরা এটা সেবা করি, করে থাকি, এটা সেবা বলেই নিই। এবং আমরা ভাবি যে সমস্ত মানুষজন আমাদের সেবা করার সুযোগ দিচ্ছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। রাজেশ মন্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, হুগলি ইনফোর সঙ্গে থাকুন। জল জীবন, জলের রাজা অক্সিব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সিব্লু। নিরোগ থাকতে অক্সিব্লু, সুস্থ থাকতে অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, তৃষ্ণা নিবারণে অক্সিব্লু, ভ্রমণ পথে অক্সিব্লু। আপনার নিকটবর্তী অক্সিব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সিব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। জল জীবন, জলের রাজা অক্সিব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সিব্লু। নিরোগ থাকতে অক্সিব্লু, সুস্থ থাকতে অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, তৃষ্ণা নিবারণে অক্সিব্লু, ভ্রমণ পথে অক্সিব্লু। আপনার নিকটবর্তী অক্সিব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সিব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। ফিরে এলাম বিরতির পর। 2019 হেলাপুকুরে জগদ্ধাত্রী পুজোয় এবারের সুবর্ণ জয়ন্তী বর্ষের শুভ সূচনা হয়ে গেল এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। চন্দননগর হেলাপুকুরধার জগদ্ধাত্রী পুজো কমিটির এবারের সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে রবিবার সকালে এক বিরাট ট্যাবলো সহ মোটর সাইকেল শোভাযাত্রার এবং পদযাত্রার আয়োজন করা হয়। চন্দননগর হেলাপুকুরধার জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে এই শোভাযাত্রা ও মোটর সাইকেল যাত্রা সারা চন্দননগর শহর প্রদক্ষিণ করে। জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক
এই দিনে শোভাযাত্রার আয়োজন প্রসঙ্গে চন্দননগর হেলাপুকুরধার জগদ্ধাত্রী পুজো কমিটির পৃষ্ঠপোষক অসিত দাস জানান, এবছর আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, তো সেই উপলক্ষে আমরা সূত্রপাত হলো আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে আজকে বাইক র্যালি দিয়ে। আচ্ছা, এই র্যালি কোথা থেকে কোথা ঘুরলো? এই র্যালি আমাদের চন্দননগর যে প্রশাসন রোড আছে জগদ্ধাত্রী পুজো, সেই টোটাল রুটি আমরা ঘুরলাম। কী কী করলেন এই যে প্রশাসনে? এখানে আমরা বাইক ছিল আমাদের র্যালিতে, এবং আমাদের একটি ট্রলিতে ট্রলারে আমাদের ঠাকুরের ছবি এবং সাজিয়ে সেই গাড়িটাকে সাজিয়ে ফুল দিয়ে বার করা হলো, এবং সামনে একটি গাড়ি ছিল যেটা থেকে সেটাকেও ফুল দিয়ে সাজানো ছিল এবং বেলুন দিয়ে সাজানো ছিল, সেখান থেকে অ্যানাউন্সমেন্টগুলো করা হচ্ছিল বিভিন্ন রাস্তায় দেখা গেল আপনার আলপনা। হ্যাঁ, এবং রাস্তায় যেখানে যাচ্ছে সেখানে প্রত্যেকটা মোড়েতে আমরা আলপনা দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষের যে লেখাটা সেটা লেখা হয়েছে। প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর ভাষানে আপনি তো একটা চমক দেখান, তাহলে এবার কি দেখাবেন চমক? এবারে চমকটা তো এখন থেকে বলা যাবে না, কারণ ওটা তো এখনো সময় আছে। তবে চমক দেখাচ্ছেন? অবশ্যই। কী কী ধরনের চমক দেখাচ্ছেন? হ্যাঁ দেখুন, আমরা যেটা করি লাইট তার সঙ্গে মেকানিক্যাল পার্ট, যেটা এখন খুব দরকার, কারণ লাইটটা এমন এখন চন্দননগরের লাইটটা এমন হয়ে গেছে যে সবাই করে ফেলছে এলইডি আসার পর থেকে, কিন্তু মেকানিক্যাল পার্টটা সবাই করতে পারে না, তো সেই মেকানিক্যাল পার্টটার উপরই আমরা জোর দিচ্ছি, অবশ্যই তার সঙ্গে লাইট থাকবে। প্রত্যেক বছরই আপনারা পুরস্কার পান জগদ্ধাত্রী প্রশাসনের, তো এবারও কি আশা করছেন? তাই আশা তো রাখবই, এবার দেখা যাক ঠাকুরের ইচ্ছে। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি ইনফো। 5ই জানুয়ারি 2019 ডালিয়া চক্রবর্তী সংস্থা সাংস্কৃতিকের পিকনিকের লাইভ গান বাজনার ছবি আমাদের ক্যামেরায়। ছোটবেলা থেকে সঙ্গীত ধ্যান জ্ঞান চিন্তা মননে আবৃষ্ট যার সেই ডালিয়া চক্রবর্তী। ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন চ্যানেলে প্রতিদিনই তার কণ্ঠ শোনা যায়। সেই ডালিয়া চক্রবর্তী 5ই জানুয়ারি হুগলি রাজহাটের একটি পার্কে তারই সৃষ্টি সাংস্কৃতিকী সংস্থার পক্ষ থেকে এক পিকনিকের আয়োজন করে। এই সংস্থার এক বিশেষ উল্লেখযোগ্য দিক ধরা পড়ল সেদিন, এই পিকনিকে ভাড়া করা কোনো সাউন্ড সিস্টেম ভাড়া না করেই তাদের নিজেদের যন্ত্র সহযোগে সারাটা দিন আনন্দ উৎসব এবং সঙ্গীতের মূর্ছনায় বেশ উল্লাসেই কাটালো তারা। মানে ওকে ও যাই করে সেটাই খুব ভালো লাগে, আমার মা খুব পছন্দ করেন। মানে ডালিয়া যেদিকে গান হবে মা সমস্ত কাজ বন্ধ করে দিয়ে আগে টিভির সামনে। আজকে আমাদের সাংস্কৃতিকের বার্ষিক পিকনিকের একটি অনুষ্ঠান, আমরা প্রতি বছরই কোনো না কোনো জায়গায় সকলে এরকম মিলিত হয়ে শীতকালের একটা পিকনিক করি। আর এতে শুধু যে পিকনিক মানে খাওয়া দাওয়া আড্ডা তো থাকেই, সঙ্গে যেটা হয় একটা মিউজিক্যাল এক্সচেঞ্জ, কারণ সাংস্কৃতিকের যে দুটি শাখা, একটি কলকাতা এবং একটি চুঁচুড়ায়, তাদের পরস্পরের মধ্যে একটা আলাপ চালিত হয় এবং প্রত্যেকে প্রত্যেকের গান শুনে, এবং এই একটা ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে কে কে গাইছে, কার কোথায় ভুল ত্রুটি, কে কোথায় কী প্রবলেম হচ্ছে, সেটা এই ছোট অনুষ্ঠান থেকে আমি বুঝতে পারি, এবং তারপর তাকে সেই মতো ট্রিটমেন্ট করে, তাকে সেই মতো ভয়েস ফিডিং করে তাকে তৈরি করাটা চেষ্টা করা হয়। তাই এটি শুধুমাত্র এটি যে পিকনিক তাই নয়, এই পিকনিকটার একটা অন্যরকম গুরুত্বও আছে, এটা একটি শিক্ষামূলক পিকনিক। যে ডালিয়াদির কাছে গান শিখে আমি অনেক কিছু শিখেছি, যা প্রথম যেটা শিখেছি সেটা উচ্চারণ, আমার প্রচণ্ড উচ্চারণের ভুল ছিল, আমি যেটা এটা ভীষণ ভালোভাবে শিখেছি। এবং সবথেকে এটা ভালো লাগে, ডালিয়াদির কাছে গান শিখতে ভালো লাগে, কামাই করতে একদম ভালো লাগে না, যেমন করে হোক শিখতে যাবই, এবং আমি ভীষণ ভালো শিখেছি ডালিয়াদির কাছ থেকে। হ্যাঁ, দিদির সাথে অনেকদিন বাজাচ্ছি, যারা দিদির টিভি শোগুলো ফলো করে নিয়মিত তারা প্রত্যেকেই আমাকে চেনে, মানে দিদির পাশে বাজাই বলে চেনে। আজকে যেখানেই চলে যাই, যতটা বড় জায়গাতেই চলে যাই, যে যার হাত ধরে প্রথম আমি মানে শুরু করেছি টেলিভিশনে বেশিরভাগ শোগুলো যার হাত ধরে করেছি আমার দিদি ডালিয়াদি, তার কথা কখনোই ভুলতে পারবো না। ওনার সাথে বাজাতেও ভালো লাগে, আর গান বাজনা তো মনের মিল, ওনার সাথে আমার মনের মিলটা অনেক বেশি, তাই একসাথে গান বাজনা করতে ভালো লাগে। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি ইনফো।
আগামী 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা হয়ে গেল পূর্ব বর্ধমানের ট্রাক ড্রাইভার ও হেল্পার ইউনিয়নের পক্ষ থেকে। আগামী 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশের সমর্থনে পূর্ব বর্ধমান ট্রাক ড্রাইভার ও হেল্পার ইউনিয়নের উদ্যোগে তিনকোনিয়া গুডশেডস মাল গোডাউন প্রাঙ্গনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল রবিবার। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা আইএনডিউসি নেতা ইফতেকার আহমেদ, আলমগীর ময়ূর, অভিজিৎ ঘোষ, অশোক ঘোষ, অভিজিৎ নন্দী সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এই প্রস্তুতি সভায় কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকে পূর্ব বর্ধমান ট্রাক ও হেল্পার ইউনিয়নের পক্ষ থেকে, তৃণমূলে অ্যাফিলিয়েটেড স্টেট ইউনিয়নের পক্ষ থেকে আমরা 19 জানুয়ারি যে মমতা যে ব্রিজের ডাক দিয়েছেন তারই প্রস্তুতি আজ সভা হলো। এখানে ট্রাক ড্রাইভার থেকে শুরু করে টোটো চালক ইউনিয়ন, সদর ফুটপাট হকার ইউনিয়ন, সমস্ত ইউনিয়নের এখানে হাজার হাজার সদস্যরা ছিলেন এবং আমাদের এখানে যে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে 2019 জানুয়ারি যে মিটিং, সেই মিটিংয়ে হাজার হাজার লোক আমরা এখান থেকে বর্ধমান থেকে আমরা ব্রিগেড সমাবেশে হাজির হব। রাহুল রায়ের রিপোর্ট, হুগলি ইনফো। বৈদ্যবাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসে উদ্বোধন করেন ও দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করেন। দিলীপ ঘোষ সত্যি কথা বলেছেন এবং ওনার মনের কথাও বলেছেন। এটাও সত্যি কথা, এখন বাঙালি হিসেবে একমাত্র যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুধু বাঙালি কেন, এখন সারা ভারতবর্ষে যা অবস্থা তাতে সব থেকে যোগ্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা যে দিলীপবাবু বুঝেছেন খুব ভালো। রাজনীতিতে এটাও হওয়া উচিত, রাজনৈতিক লড়াই থাকবে কিন্তু এই যে নিজস্ব স্বীকারোক্তি বাংলার জন্য, বাঙালির জন্য সমর্থন করা, এটা ভালো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সব গুণ আছে প্রধানমন্ত্রী হওয়ার, যেটা ভারতবর্ষের আর কোনো নেতার মধ্যে নেই, বৈদ্যবাটিতে বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সত্যি কথাও বলেছেন এবং ওনার মনের কথাও বলেছেন। এটা তো সত্যি কথাই যে বাঙালি হিসেবে এখন একমাত্র যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো বাঙালি কেন। আর সারা ভারতবর্ষব্যাপী যে জায়গায় চলে গেছে, সেই সারা ভারতবর্ষে এখন সবচেয়ে যোগ্যতম প্রার্থী প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, সেটা যে দিলীপবাবু বুঝেছেন নিঃসন্দেহে খুব ভালো। এটা তো আমি তো রাজনীতি তো এটাই হওয়া উচিত, রাজনীতির লড়াই যেখানে থাকবে থাকবে, কিন্তু রাজনীতি এতে এই যে নিজস্ব স্বীকারোক্তি স্বীকার যে কোন আমার বাংলার জন্য করা এবং বাঙালিকে জন্য সমর্থন করা, এটা সবচেয়ে ভালো। এবং মমতাদির মধ্যে তো শব্দ সমস্ত কোয়ালিটি রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এইরকম কোয়ালিটি আজকে ভারতবর্ষে কোনো, আমি তো মনে করি না কোনো নেতার মধ্যে এত কোয়ালিটি রয়েছে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছে। এরপরে কি দিলীপ ঘোষের উপর আক্রমণ আপনাদের দল থেকে একটু কমবে? কোনোদিনই আক্রমণ হয়নি তো কমবে কোথায়। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি ইনফো। চন্দননগর সহ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে 8ম বার্ষিক সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। চন্দননগরে অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে 8ম বার্ষিক সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা। রবিবার সকালে চন্দননগরে এই সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতার উদ্বোধন করেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের তথ্য সাংস্কৃতিক মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও এদিনের এই বসে আঁকো প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়, জেলার বিভিন্ন বিধায়ক ও মন্ত্রীরা। মোট 4টি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতার কয়েক হাজার ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি ইনফো। 24 পরগনা জেলার পুলিশের উদ্যোগে বজবজ থানার সহযোগিতায় রক্তদান ও স্বাস্থ্য শিবির হয়ে গেল 5ই জানুয়ারি। 24 পরগনা পুলিশের উদ্যোগে বজবজ থানার সহযোগিতায় এক রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে মোট 103 জন রক্তদাতা রক্তদান করেন। এই অনুষ্ঠানে পুলিশের আধিকারিকেরা এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার ক্লাবের সদস্যরা, বজবজ পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, কাউন্সিলরেরা এবং উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্যরা। উল্লেখ্য, এর আগেও বজবজ থানার আইসি তাপস সিংহ হুগলি জেলায় বিভিন্ন থানায় দায়িত্বপ্রাপ্তে থাকাকালীন এই ধরনের সামাজিক অনুষ্ঠান সম্পন্ন করেছেন। তার মধ্যে রয়েছে বিভিন্ন ক্লাবের ফুটবল প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, ক্রিকেট প্রতিযোগিতা সহ বেশ কিছু সমাজসেবী অনুষ্ঠান।
এই সব অনুষ্ঠান ছাড়াও সুনামের সঙ্গে হুগলি জেলায় বিভিন্ন থানায় এলাকায় ক্লাবের সদস্যদের ও এলাকায় বাসিন্দাদের মন জয় করে গিয়েছেন। এবার সেই সুনামের পর বজবজ থানায় দায়িত্বপ্রাপ্তে আইসি তাপস সিংহ ওখানকার মানুষের সংস্কৃতি, খেলাধুলা, রক্তদানের মতো বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করে এলাকার তথা বজবজের মানুষের কাছে সুনাম অর্জন করতে চলেছেন। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি ইনফো। এখনকার মতো হুগলি ইনফো এ পর্যন্তই। হুগলি ইনফোর সঙ্গে থাকুন, নমস্কার।